আসসালামু আলাইকুম ড্রিম কুকিং থিয়েটারে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিজি বার্গার বান আর এই চিজি বার্গার বান আমি চুলা আর ওভেন দুটাতেই তৈরি করে দেখিয়েছি এই চিজি বার্গার বান খেতেও কিন্তু অনেক মজা আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে প্রথমে একটা বাটির মধ্যে আমি দেড় কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম দিয়ে দিয়েছি আধা চা চামচ লবণ দিয়েছি দেড় চা চামচ ইস্ট দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ চিনি এখন এই শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে একটু মিশিয়ে এনেছি শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি পানি ব্যবহার করছি হালকা গরম পানি ব্যবহার করতে হবে কুসুম গরম পানি নিয়েছি প্রায় থ্রি ফোর্থ কাপের মতো অর্থাৎ প্রায় এক কাপের মতো এক কাপের কিছুটা কম অল্প অল্প করে পানি দিয়ে আঠালো একটা ডো তৈরি করে নিতে হবে এই ডোটাকে একটু নরম করেই তৈরি করবেন তাহলে পাউরুটিগুলো অনেক বেশি সফট হবে খুব ভালো করে হাত দিয়ে একটু সব কিছুকে মাখিয়ে নিয়েছি এদিকে পানিটা আমার প্রয়োজন হয়নি থ্রি ফোর্থ পানি লেগেছে তাতেই ডোটা পারফেক্টভাবে হয়ে যাবে এখন এর মধ্যে আমি এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম এতে করে মথে নিতে অনেক বেশি সুবিধা হবে এখন আমি পাঁচ মিনিটের মতো ডোটাকে মথে নিব এতে করে ডোটা অনেক বেশি সফট হয়ে যাবে আপনারা চাইলে এ পর্যায়ে সামান্য একটু করে ময়দা ছড়িয়ে দিয়ে ডোটাকে মথে নিতে পারেন এতে করে ডোটা খুব দ্রুত সফট হয়ে যাবে আমি সামান্য একটু করে ময়দা ছড়িয়ে দিয়ে ডোটাকে মথে নিব এতে করে ডোটা অনেক বেশি সফট হবে আর খুব দ্রুত মথে নেওয়া যাবে খুব বেশি একটা হাতের মধ্যে লেগে যাবে না তাই সামান্য করে ময়দা ছড়িয়ে দিয়ে ডোটাকে মথে নেবেন তাহলে দেখবেন যে ডোটা খুব দ্রুত মথে নেওয়া যাচ্ছে আর খুব দ্রুত ডোটা সফট হয়ে যাচ্ছে তারপরে আমি পাঁচ মিনিটের মতো ডোটাকে মথে নিয়েছি দেখেন হাতের মধ্যে আর লেগে যাচ্ছে না এখন সামান্য একটু তেল লাগিয়ে দিয়ে ডোটাকে এভাবে চতুর দিক থেকে টেনে টেনে একটা বলের মতো তৈরি করে নিচের দিকে মুখটাকে বন্ধ করে দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব একটু গরম জায়গায় আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য একটু গরম জায়গায় রেখে দিয়েছি আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা রয়েছে সেটাকে কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে ঢাকনার মধ্যে যাতে কোনো প্রকার ছিদ্র না থাকে এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি এদিকে পোটটা রেডি করে নিচ্ছি চুলায় প্যান বসিয়ে দিয়ে বেশ কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি প্রায় একটা চামচের মতো রসুন বাটা প্রথমে আমি রসুন বাটাকে দিয়ে সামান্য একটু ভেজে নিয়েছি জাস্ট এক মিনিটের মতো ভেজে নিয়েছি এতে করে রসুন বাটার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগবে এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন পেঁয়াজটা যখন এরকম একটু ভাজা ভাজা হয়ে আসবে আর কিছুটা বাদামি কালার হয়ে আসবে এ পর্যায়ে আমি একটা চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটাকে দিয়ে আবারও দু এক মিনিটের মতো ভেজে নিচ্ছি যাতে আদা বাটার কাঁচা গন্ধটা চলে যায় এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখানে আমি এখন গরুর মাংসের কিমা দিচ্ছি বা গরুর মাংসটাকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে এখানে মুরগির মাংসও ব্যবহার করতে পারেন মাংসটাকে আমি ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিলাম দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এটা আপনারা আপনাদের স্বাদ দিয়ে নেবেন আর দেয়ার মতো কিছু নেই এখন নেড়ে চেড়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দুই এক মিনিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখেন মাংসের কালারটা কেমন হয়ে গিয়েছে কয়েক মিনিট ভেজে নেওয়ার পরে এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর মশলাটা মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যেতে পারে তাই সামান্য পরিমাণে পানি দিয়ে এখন ঢেকে রান্না করে নিয়েছি যাতে পুরো পানিটা শুকিয়ে আসে পুরো পানিটা শুকিয়ে আসা পর্যন্তই রান্না করে নিতে হবে পুরো পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি নেড়ে চেড়ে বাকি পানিটুকু শুকিয়ে নিচ্ছি যাতে এখানে এক্সট্রা কোনো পানি না থাকে এখন এর মধ্যে আমি আধা চা চামচের মতো অরিগানো দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে মিক্সড হার্ভসও দিতে পারেন খুব ভালো করে অরিগ্যানোটা মিশিয়ে নিয়েছি পুরোপুরি শুকিয়ে গিয়েছে এখন আমি মাংসটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি একটা বাটির মধ্যে মাংসের কিমাটাকে নামিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রায় দু টেবিল চামচ পরিমাণে টমেটো সস টমেটো সসটাকে দিয়ে খুব ভালো করে মাংসের মধ্যে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি কিমাটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এইদিকে এক ঘন্টা পরে ডোটা কিন্তু ভালোভাবে ফুলে গিয়েছে এখন আমি ডোটাকে তুলে একটা বোর্ডের মধ্যে নিয়ে নিয়েছি তার আগে বোর্ডের মধ্যে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিলাম এখন আমি ডোটাকে বাটি থেকে তুলে নিয়েছি এই ডোটা থেকে আমি কয়েকটা লেচি তৈরি করে নিব আগে ডোটাকে একটু রোল করে নিয়েছি এরপর যে খুব বেশি মাথামথি করতে হবে না একটু ময়দা ছড়িয়ে দিয়ে ডোটাকে একটু রোল করে নিলাম এখন একটা নাইফ দিয়ে কয়েকটা লেচি কেটে নিচ্ছি আমি যে কয়টা বান তৈরি করবো আমি সে ঠিক সে কয়টা লেচি কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন আমি মোট পাঁচটা লেচি তৈরি করে নিয়েছি এখন এগুলোকে এরকম গোল গোল করে বল করে বাটির মধ্যে রেখে দিচ্ছি এর মধ্যে একটা লেচি নিয়ে সামনে একটু ময়দা ছড়িয়ে দিয়ে লেচিটাকে বেলে নিয়েছি খুব বেশি বেলে নিব না গোল করে মোটা একটা রুটি বেলে নিচ্ছি খুব বেশি পাতলা করা যাবে না অবশ্যই রুটিগুলোকে বেশ মোটা করে বেলে নিতে হবে দেখতে পাচ্ছেন বেশি পাতলা করে বেলে নিলে কিন্তু পুর দেওয়ার পরে এগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই মোটা করে বেলে নিতে হবে এখন তৈরি করে নেওয়া মাংসের কিমাটা রুটির মাছি দিয়ে দিলাম পুরের পরিমাণ খুব বেশি দেওয়া যাবে না এখানে আমি মজুরালা চিজ গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে চিজের পরিমাণটা অনেক বেশি দিতে পারেন তবে আমি খুব বেশি দিচ্ছি না আমি অল্প করে মজুরালা চিজ উপর দিয়ে দিয়ে দিয়েছি এখন এই রুটিটাকে মুড়িয়ে একটা বলের মতো করে নিতে হবে চতুর্দিক থেকে আলতা করে টেনে টেনে এর মুখটাকে পুরোপুরি বন্ধ করে দিতে হবে আর অবশ্যই রুটিটাকে মোটা করে বেলে নেবেন তা না হলে কিন্তু বানগুলো ফুলে ওঠার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর নিচের দিকে মুখটাকে কিন্তু খুব ভালো করে বন্ধ করে দিতে হবে হাত দিয়ে আলতো করে এভাবে চেপে চেপে দিবেন তাহলে দেখবেন যে মুখটা খুব ভালোভাবে বন্ধ হয়ে গিয়েছে আর খুব বেশি জোরে জোরে চাপাচাপি করা যাবে না যেহেতু ভিতরে পুর দেওয়া রয়েছে হাত দিয়ে এভাবে চতুর্দিক থেকে গোল করে আমি বানের শেপ দিয়ে দিচ্ছি আজকে আমি চুলা এবং ওভেনে দুটাতেই তৈরি করছি এই প্যানটা আমি চুলায় বেক করব এর জন্য নিচে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়ে দুটো বান এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখেন বানটাকে কিভাবে তৈরি করতে হবে খুব ভালো করে হাত দিয়ে আলতো করে এভাবে গোল করে দিবেন তাহলে খুব সুন্দরভাবে তৈরি হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এই বানটা আমি চুলায় তৈরি করব আর এই বানগুলো আমি ওভেনে তৈরি করবো সেমভাবে আবারও কিমা দিয়ে উপরে চিজ দিয়ে রুটিটাকে খুব ভালো করে মুড়ে দিচ্ছি আর একটা কথা আবারও বলছি অবশ্যই রুটিটাকে মোটা করে বেলে নেবেন কোনোভাবে যেন পাতলা না হয়ে যায় তাহলে কিন্তু এগুলো বেক করার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে খুব ভালো করে নিচের দিকে মুখটাকে বন্ধ করে দিতে হবে হাত দিয়ে একটু আলতো করে ঘুরিয়ে নিলে নিচের দিকে মুখটা লেগে যাবে এই প্যানটাকে আমি ওভেনে বেক করব এই প্যান্টটা আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি এদিকে একটা ডিমের কুসুম নিয়েছি তার মধ্যে একটা চামচ সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটা আমি পাওয়ারটির উপরেই ব্রাশ করে দিব এদিকে দশ মিনিট হয়ে গিয়েছে দেখেন এগুলো কিন্তু কিছুটা ফুলে গিয়েছে এখন খুবই আলতো করে ডিমটাকে বানগুলোর উপরে ব্রাশ করে দিচ্ছি এই প্যানটাকে আমি একশো আশি ডিগ্রি পি হিটের ওভেনে বিশ মিনিটের জন্য বেক করে নেব আলতো করে ডিমটাকে ব্রাশ করে দিতে হবে এর উপর দিয়ে কিছু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি আর এই বানগুলোকে কিন্তু দশ মিনিটের বেশি ঢেকে রাখা যাবে না জাস্ট দশ মিনিট ঢেকে রাখলেই হয়ে যাবে এই প্যানটা আমি চুলায় সিলভারের হাড়িতে বেক করে নিচ্ছি আমার অনেক পাওয়ারটি রেসিপি চুলায় তৈরি করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন বিশ মিনিট পরে ওভেন থেকে পাওয়ারটিগুলোকে বের করে নিয়ে এসেছি এখন আমি পাঁচ মিনিটের জন্য পাওয়ারটিগুলোকে ঢেকে রাখছি পাঁচ মিনিট পরে এগুলোকে তুলে নিচ্ছি যেহেতু এই বানগুলোতে চিজ দেওয়া রয়েছে আর গরম গরমই এই বানগুলোকে সার্ভ করতে হবে তাই অবশ্যই গরম গরমই প্যান থেকে তুলে নিতে হবে দেখতে পাচ্ছেন বানগুলোর ভিতরে কেমন হয়েছে বানগুলো কিন্তু তুলতুলে নরম হয়েছে দেখতে পাচ্ছেন কতটা চিজি হয়েছে আপনারা চাইলে চিজের পরিমাণটা আরো বাড়িয়ে দিতে পারেন এটা আমার চুলায় তৈরি করা আমার চুলায় তৈরি করা অনেক পাওয়ার্টি রেসিপি চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখে নিলেন কতটা সহজভাবে বড় বড় বেকারির মতো চিজি বার্গার বান তৈরি করে নিলাম আপনারা বাসে তৈরি করে নিতে পারেন আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস